हम चले बहारों में, गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। Assalamualaikum দুনিয়াবাসী, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আমরা ব্রিজের নিচটায় অনেকক্ষণ বসেছিলাম, রেস্ট করলাম, তারপর একটু সামনের দিকে গ্রামের মধ্যে গিয়েছিলাম, ওখান থেকে আবার চলে আসলাম। আসার সময় দেখলাম আমরা ঠিক যেখানে ছিলাম ওখানে অটো মার্কো নিয়ে অনেক মানুষজন আসছে, মানে ওই জায়গাটা অনেক ঠান্ডা, শীতল জায়গা রেস্ট নেওয়ার জন্য। তো এভাবে চলে আসলাম, ব্রিজের উপরে উঠে পড়লাম আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর এই তো হার্ডিং ব্রিজ আমাদের, তারপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো দেখা যাচ্ছে। আর আমার আম্মু মুখে হাত দিয়ে গভীর মনোযোগে সব কিছু দেখছিলেন, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাশিয়ান সিটির মধ্যে চলে আসছি। এখানে ঢুকতেই চোখে যেগুলো মানে ধরা পড়ছে যে ইংরেজিতে রেস্টুরেন্ট বা দোকানের নাম লেখা আছে, পাশাপাশি রাশিয়া ভাষাতেও লেখা আছে রাশিয়ানদের সুবিধার জন্য। এটা বেশ ভালো যে ওখানে যারা থাকছেন তাদের সুবিধার্থে সব কিছু করা। তো রাস্তার মধ্যে আমরা বাঙালি থেকে রাশিয়ান মানুষজনই বেশি দেখছিলাম। নতুন নতুন অনেক বিল্ডিং হচ্ছে, হয়তো রেস্টুরেন্ট বা আরও মার্কেট হবে, এখানে স্বপ্ন আছে, বেস্ট বাই আছে, এই এলাকার মানুষের জীবনযাত্রার মান দিন দিন আরও হয়তো উন্নত হবে, খুব ভালো। তো আমরা যেহেতু সন্ধ্যার আগেই ওখানে গিয়েছিলাম, কোনো রেস্টুরেন্টই ওপেন হয়েছিল না, মেনলি সন্ধ্যার পরে গেলে হয়তো ভালো হতো। আর সন্ধ্যার পরেই এলাকাটা অনেক জাঁকজমকপূর্ণ থাকে, গরমটাও কম থাকতো, আমরা একটু ঘোরাঘুরি করতে পারতাম, কিন্তু সেই সুযোগটা আর হয়নি। তাপুকে বললাম চল চলে যাই, অন্য একদিন আসা যাবে। আর এই তো সেই রাশিয়ান সিটির আবাসিক এলাকাটা, বিল্ডিংগুলো এত সুন্দর, এত সাজানো গোছানো, এলাকার পুরো অংশটা দেখতেই ভালো লাগছিল। যেহেতু আমরা ভিতরে যাইতে পারি নাই, বাইরে থেকে যতটুকু দেখলাম বা যতটুকু ভিডিও করতে পারলাম আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। আর যারা কুষ্টিয়াতে আসেন সবাই যাবেন, দেখবেন বা গেছেন অলরেডি। তারপরে আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে দেখতে আসছিলাম, কর্মচারীদের অনেকের ছুটি হয়ে গেছে শিফটিং টাইম, যেহেতু আবার কর্মচারীরা ঢুকবেন এভাবেই। তো একভাবে দেখতে দেখতে সব কিছু আসলাম, এইদিকে পারমাণবিক চুল্লিগুলো এত ভালো লাগছিলো, আর পাশ থেকে দেখি ট্রেন চলে যাচ্ছে, মানে ট্রেন শ্যুট করব না চুল্লিগুলো দেখবো আমরা নিজেরাই বুঝতে পারতেছিলাম না, সব দিক থেকে দেখার মতো জায়গা আসলে। তারপরে আবার গ্রামের ভেতর দিয়েই কুষ্টিয়াতে ফিরে আসছিলাম। আমরা বাঙালিরা যদি মনে করি যে আমাদের বাংলাদেশের মধ্যে যত গ্রাম আছে সবগুলোর মধ্যে যাব, দেখব, ঘুরব, তো আমাদের মানসিক প্রশান্তির অভাব হবে না। চোখের শান্তি, মানসিক শান্তি, বিশুদ্ধ বাতাস, সব কিছুই ফ্রি 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 গ্রাম বাংলার মধ্যে। সবাই যদি আমরা অন্য কোথাও না যে শহরের মধ্যে বেশি না থেকে গেলাম না একদিন গ্রামের মধ্যে, অন্তত নিজের পরিতৃপ্তি, পরিশান্তি সব কিছুই পাওয়া যাবে। তো চলে আসতেই হবে, সারাদিন বা সব সময় থাকার মতন অবস্থা নেই, আবার হয়তো যাব একদিন। আর আমার নানির বাড়ি গ্রামে, দাদির বাড়িও গ্রামে, আমি তো এইগুলা প্রায় প্রায় উপভোগ করতে পারি। তাই যে লাস্টে আমাদের বিআরবি কুষ্টিয়াবাসীর অন্যতম গৌরবময় প্রতিষ্ঠান। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যাতে ভালো থাকি, আমরাও দোয়া করবো আপনারা সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।